হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কে কে আছেন এখন অনলাইনে, একটু লাইভে জয়েন করবেন, আর হচ্ছে যে আমাকে জানাবেন ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। ওকে, আমি কিছু ভিউয়ার্স দেখতে পাচ্ছি, জানি না এখনও কে কে জয়েন করেছেন কিনা, আর আমার টাইমিংটাও ঠিক আছে কিনা আমি জানি না। যাই হোক, যারা যারা অনলাইনে আছেন আমাকে একটু লাইভে জয়েন করবেন, আর হচ্ছে আমাকে জানাবেন ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। আজকে অনেক সুন্দর সুন্দর পাকিস্তানি সিএস লং কবে রিস্টক হবে আপু, একটু টাইম লাগবে, কারণ ওটা তো শেষ হয়ে গেছিলো, আবার আসতে একটু টাইম লাগবে, বেশি দিন না, 4-5 দিন লাগবে ইনশাল্লাহ, এর মধ্যেই পেয়ে যাবেন সিএস লংগুলো আবার। সো যারা যারাই অনলাইনে আছেন লাইভটা একটু জয়েন করে নিয়েন, কারণ আজকে লাইভটা খুবই স্পেশাল। সেটা হচ্ছে যে আজকে আমরা খুবই সুন্দর সুন্দর কিছু চুনরি ড্রেস দেখাবো, যেগুলো হচ্ছে অবশ্যই ইন্ডিয়ান, কারণ আমি আগে থেকেই বলে দিয়েছি যে আমাদের পেজে যদি কখনও কোনো বাংলাদেশি প্রোডাক্ট সেল করা হয় আমরা কিন্তু সেটা আগেই বলে দিব, আমাদের পেজে এখন পর্যন্ত সেল করা হয় না। সো যদি হয় অবশ্যই জানিয়ে দিব। আমরা যেসব প্রোডাক্ট আজকে দেখাবো সবই ইন্ডিয়ান, আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিল্ক চুনরি, ঠিক আছে? সো লাস্ট টাইম যখন আমরা চুনরি আনতাম, ঠিক আছে, তখন কিন্তু চুনরি খুব মানে এত বেশি খুব মানে আর কি কমন ছিল না, তো ওই চুনরিগুলো কিন্তু এখন খুবই কমন হয়ে গেছে। আপনারা সবাই জানেন চুনরি কিন্তু এখন দেখা যায়, অনেক দেখা যায়। সো আমি ওইটাকে চেঞ্জ করে একটু নতুন স্টাইলের চুনরি আনার ট্রাই করেছি, তো সেই চুনরিগুলোই আজকে দেখাবো। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি অলরেডি একটা পরে আছি, এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগছে, মানে এই কালারে আমার আসলে কোনো ড্রেস ছিল না, এই জন্য আমি ভাবলাম যে চুনরিটাই নিয়ে নিই। দেখেন এই চুনরিগুলো নিয়ে ফার্স্টে কিছু কথা এই জন্যই বলে নিচ্ছি, এসে পরিবহনে সেন্ড করেছো? জি আপু, এসে পরিবহনে সেন্ড করা হয়েছে। কটন লখনউ দেখাবো না আপু, পিওরে লখনউ দেখাবো। সো আজকে আমি চুনরি নিয়ে ফার্স্টে একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা দেখে নেন চুনরিটা কিন্তু দুইটা শেডের মধ্যে, কোনো ড্রেসই আপনারা তিনটা শেড পাবেন না, প্রত্যেকটা দুইটা শেড থাকবে, একটা হচ্ছে উপরের শেড, একটা হচ্ছে নিচের শেড, আর এইখানটাও আপনার স্টোনের ওয়ার্ক থাকবে, পার্লের ওয়ার্ক থাকবে। আর হচ্ছে যে ড্রেসটার হচ্ছে কিভাবে আসে আমি দেখিয়ে দিই ড্রেসগুলা, এই যে এইভাবে ড্রেসগুলো আসে, হ্যাঁ ড্রেসগুলো এইভাবে বাঁধা আসে। তো আমরা এটাকে খুলেছি, সবগুলা খোলা হয়নি, আপনার নিজেকেও খুলতে হবে না, এটা যদি আপনি টেইলারকে দেন টেইলার আপনাকে এমনিতেই খুলে দিবে। আর চুনরিগুলো কিন্তু অবশ্যই আয়রন করে তারপরে হচ্ছে টেইলার বানায়, যেমন আমারটা যখন বানিয়েছে অবশ্যই আয়রন করে তারপরে বানিয়েছে, কারণ হচ্ছে যে এই যে দেখেন চুনরির লেন্থটা কিন্তু এখানে দেখে মনে হচ্ছে অনেক শর্ট, হ্যাঁ আমি কিন্তু চুনরির লেন্থটা দিয়েছি হচ্ছে 42 ইঞ্চি। সো আপনারাও অবশ্যই এটা ম্যাক্সিমাম আপনারা 45 ইঞ্চি করতে পারবেন, হ্যাঁ আমি 42 ইঞ্চি করেছি আমারটা, আপনারা চাইলে এটাকে 45 ইঞ্চি পর্যন্ত করতে পারবেন, দেখে মনে হচ্ছে যে অনেক শর্ট, বাট এটা অনেক শর্ট না, এটাকে যখন পলিশ করা হবে আর আয়রন করা হবে সঙ্গে সঙ্গে এটা আপনার এই যে কোসকানো জিনিসটা চলে যাবে, হ্যাঁ। আর এগুলো কিন্তু টোটালি জারদৌসি ওয়ার্ক করা, এই যে দেখেন জারি ওয়ার্ক করা পুরোটা, পুরো চুনরিটাতে আপনার জারি ওয়ার্ক করা, আর জারি ওয়ার্কের চুনরি আমার মনে হয় না এখন পর্যন্ত কেউ দেখেছেন। সো দেখলেও মানে আমরা যে আর কি শাড়িগুলো দেখতাম ওই শাড়িতে আসতো, বাট থ্রি পিস হিসাবে আসলে এখন পর্যন্ত মনে হয় না কেউ এনেছে। সো যাদের পছন্দ হয় প্রত্যেকটা কালারই সুন্দর, আমি প্রত্যেকটা কালারই দেখাবো, টোটাল 10টা কালার দেখাবো, যার যে কালার পছন্দ হয় তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দেবেন, কারণ এই চুনরিগুলা পরবর্তীতে কবে আনতে পারবো আবার রিস্টক হবে কি না এটার আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না। সো কাইন্ডলি যার যেটা পছন্দ হয় খুব তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিন, আর এগুলোর সাথে ওড়নাগুলো এভাবে বাঁধা থাকে, ঠিক আছে? আমি একটা একটা করে সবগুলো ডিজাইন খুলেছি, সো আমি সেগুলো দেখিয়ে দিব এভাবে বাঁধা থাকে, যেটা আপনার টেইলরকে দিলে খুলে দিবে। সো সবাই তো জানেন চুনরিগুলো কিন্তু বেসিক্যালি এভাবে বাঁধা বাঁধাই করাই থাকে, ওকে? সো এটা হচ্ছে আমি জাস্ট একটা দেখালাম যে কীভাবে আসছে ড্রেসগুলো, আমি এখন ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি অন বাই অন কালারগুলো। হ্যাঁ আপু, প্রত্যেকটা কালার সুন্দর, প্রাইস তো বলেই দিব, প্রাইস খুবই রিজনেবল প্রাইসে পাবেন ইনশাল্লাহ। সো আমি ফার্স্টে হচ্ছে এই কালারটাই দেখাচ্ছি, আমার সামনে অনেকগুলো কালার আছে, টোটাল 10টা কালার আমি আবার বলছি। সো যার যে কালার ভালো লাগে, আমাদের কাছে প্রত্যেকটা 3 পিস 3টা পিস করে আছে, সো একটু তাড়াতাড়ি করে আর্লি করে অর্ডার করে ফেলতে হবে। আমি এটা হচ্ছে দেখাচ্ছি ইয়েলো কালারের সাথে হচ্ছে ব্লু কালার, দেখতে পাচ্ছেন অবশ্যই যে ইয়েলোর সাথে কিন্তু এটা ব্লু কালার। আমি কিন্তু ফার্স্টে এটার বেসিক কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছি যে প্রত্যেকটা 3 পিস আপনাকে আপনার টেইলরকে ফার্স্টে আয়রন করে তারপর ড্রেসগুলো বানাতে হবে, হ্যাঁ। এই যে দেখেন নেকের কাজগুলো কেমন হবে, নেকের কাজগুলো এরকম সুন্দর করে স্টোন ওয়ার্ক প্লাস হচ্ছে পার্ল ওয়ার্ক হবে, প্রাইসটা আমি বলে দিব, সব প্রাইস বলে দিব, সামনে এবং পেছনে বোথ সেম ওয়ার্ক থাকবে, এরকম সুন্দর করে দেখেন জাস্ট ব্লু কালারটা দেখেন যে কি সুন্দর লাগে, এটা যখন আয়রন হয়ে যাবে তখন সেম আমারটার মতো এরকম প্লেন চলে আসবে এবং দেখতে খুবই সুন্দর লাগবে। আর এটাকে আপনারা কিন্তু আমি শর্ট স্লিপ করেছি, আপনারা চাইলে এটাকে 3/4 পর্যন্তও করতে পারবেন। সো এই হচ্ছে ফ্রন্ট সাইড, আর ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ব্যাক সাইড, ঠিক আছে? সো ড্রেসটা কিন্তু আমি ফার্স্টে দেখিয়ে দিলাম, এখন এটা ওড়নাটা দেখিয়ে দিচ্ছি, এটা সাথে হচ্ছে এই সুন্দর ওড়নাটা পাবেন,
ওড়নাগুলোও আপনাকে আয়রন করতে হবে। এই ওড়নাগুলো আমি খুলে ফেলেছি, আপনারা আপনাদের টেইলরকে দিলে সুন্দর করে ওড়নাগুলো সব খুলে দিবে। হ্যাঁ, ওড়নাগুলো কিন্তু বাঁধাই করা আছে, এই যে দেখেন ওড়নাগুলো কত বড় আর কত সুন্দর। এটাকে অবশ্যই আয়রন করে দিবে আপনার টেইলর যখন বানাবে, জাস্ট আয়রন করেই এটাকে মেক করতে হবে এবং আয়রন করেই বানিয়ে দিবে। এখন আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি, আসলে সালোয়ারটাও দেখিয়ে দিই। সালোয়ারটা একদমই সফট, একটা সিল্কের মধ্যে প্রত্যেকটা চুনরি সিল্কের উপরে আসবে। এই যে দেখেন, এই হচ্ছে টোটাল ড্রেসটা, খুবই সুন্দর। প্রাইস হচ্ছে অনলি 2100 টাকা, যাদের পছন্দ হয়। আমি সিরিয়াসলি বলছি যে এইগুলা কিন্তু আমি যখন এনেছি, যে আমি চেয়েছি যে আপনারা একটু মানে আর কি কম প্রাইসের মধ্যে থাক, যেন আপনারা ড্রেসগুলো পারচেস করতে পারেন। এগুলাতে আমার আসলেই কস্টিং অনেক বেশি পড়েছে, সো যার এটা পছন্দ হয় নিয়ে নিতে পারেন। এগুলো কিন্তু সবই জারি ওয়ার্ক করা আছে, ঠিক আছে, পুরো বডি আপনার জারি ওয়ার্ক করা আছে, একদম ফুল বডি। আর হচ্ছে আপনার ওড়নাগুলোর পাশে এরকম সুন্দর করে জারি বর্ডার করা আছে, হ্যাঁ জারি বর্ডার করা আছে পুরো ওড়নাটাতে। এই হচ্ছে এটার ওড়না, আমি দেখিয়ে দিচ্ছি, এরকম আসবে প্রত্যেকটা কালারই, দুইটা টোনের উপরে, তিনটা কোনো কালার নাই। সো যার ইয়েলো এবং ব্লু কালার পছন্দ, একটি স্ক্রিনশট নেন অথবা বলেন যে আপু আমি এই কালারটা চাচ্ছি, তাহলে অর্ডার প্লেস হয়ে যাবে। আপু প্রাইস না বল, প্রাইস তো অলরেডি বলে দিয়েছি আপু, প্রাইস হচ্ছে অনলি 2100 টাকা করে। এগুলোর প্রাইস খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। আর হচ্ছে যে খুবই কমফোর্টেবল, সুপার কমফোর্টেবল, এর থেকে মানে সফট আর আরামদায়ক কিচ্ছু হতে পারে না। আপনি যেভাবে খুশি সেভাবে পরতে পারেন। ওড়নাগুলো দেখেন কত বড়, জাস্ট ওড়নাগুলো দেখেন যে কত বড়। আপনারা সবাই জানেন চুনরি ড্রেসের ওড়না কিন্তু এমনিতেই বড় থাকে, মানে এরকম না যে শিফনের মতো ছোট হবে আর এনিথিং, এরকম কিছুই না। এটা আমারটা যদি কেউ চান আমারটা অর্ডার প্লেস করতে পারেন। আমারটা আমি দেখিয়ে দিচ্ছি, আমারটাও আছে। এইটা হচ্ছে আমারটা, আমার কালার হচ্ছে এইটা। যারা আমার কালারটা পছন্দ করতেছেন একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আচ্ছা, রেড অ্যান্ড ব্ল্যাক, হ্যাঁ আপু রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যেও আছে। আবার আমি আগেই বলে দিয়েছি যে প্রত্যেকটা ড্রেস আমাদের স্টকে অনলি 3 পিস করে আসছে, সো যাদেরই লাগে একটু আর্লি ইনবক্স করতে হবে, আদারওয়াইজ কিন্তু ড্রেসগুলো পাবেন না। হ্যাঁ, সো এই হচ্ছে আমার কালারটা, যদি আমার কালারটা কেউ পছন্দ করে থাকেন, দেখেন এটা হচ্ছে পেস্ট কালার, সাথে হচ্ছে ব্লু কালার না, এটা হচ্ছে পার্পেল কালার, ডিপ একটা পার্পেল কালার দেওয়া, এটা হচ্ছে পার্পেল কালারের সাথে। এই হচ্ছে ড্রেসটা, প্রত্যেকটা ড্রেসেই এরকম সুন্দর করে জারি ওয়ার্ক করা আছে সাইডটাতে, ওড়নাটাতে, আর ড্রেস ফুলটাই হচ্ছে আপনার এরকম সুন্দর করে জারি করে আপনার স্কোয়ার স্কোয়ার করা আছে। ওকে, সো এই হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড। আচ্ছা, নেকের কাজটাও আমি দেখিয়ে দিই, নেকে এরকম সুন্দর করে কাজ করা থাকবে, এরকম সুন্দর একটা কাজ থাকবে আপনার নেকে। প্রাইসটা হচ্ছে অনলি 2100 টাকা, যার কালার যে কালারটা পছন্দ হয় একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিন। এটা হচ্ছে আপনার, আর আমাদের লাইভটাও সেভ করা থাকবে পেজে, যদি এখন এই মুহূর্তে কেউ বিজি থাকেন পরে পরবর্তীতে ফ্রি হয়েও দেখে অর্ডার প্লেস করতে পারবেন, বাট অবশ্যই সেটা আগে আগে করতে হবে, আদারওয়াইজ কিন্তু মানে ড্রেসগুলো মিস করে ফেলবেন। আর ড্রেসে যখন আপনারা এটাকে আয়রন করবেন, হিউজ কাপড় আসবে। দেখেন আমি এটাকে জাস্ট টান দিয়ে ধরেছি যে কতখানি কাপড় আসছে, ঠিক আছে, মানে দেখে মনে হচ্ছে যে খুব কম, বাট এটা কিন্তু যখন মানে আয়রন করা হবে অনেক কাপড় চলে আসবে। ওকে, সো এই হচ্ছে আপনার পেস্ট অ্যান্ড ব্লু কালারটাও আমি দেখালাম। আচ্ছা, গোটা দেওয়া নাই আপু, গোটা দেওয়া থাকলে আমি দেখিয়ে দিচ্ছি, যাই আছে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো এরপরে হচ্ছে নেক্সট কালার দেখাচ্ছি, এইটা দেখেন যে কি সুন্দর, এটা এত সুন্দর ম্যাজেন্টার সাথে রেড কালার। আমার এই কালারগুলো খুবই ভালো লেগেছিল, বাট আমি ভাবলাম যে এই কালারগুলো তো খুবই লিমিটেড আসছে, আমি নিয়ে নিলে আপনারা কীভাবে নেবেন, সো এই জন্য দেখা গেছে যে পেস্ট কালারটাই আমি নিয়েছি। এই হচ্ছে আপনার ম্যাজেন্টার সাথে রেড কালার, হ্যাঁ খুবই সুন্দর একটা রেড কালার। এই যে দেখেন রেড কালারটা কি সুন্দর লাগতেছে। সো এটা যদি প্রত্যেকটার সাথে কিন্তু সালোয়ার আছে, আমি সালোয়ারটা আগেটা সালোয়ার দেখাইনি, এই হচ্ছে সালোয়ারটা, সালোয়ারটা একদমই পিওর সিল্কের উপরে। আর এগুলোর সাথে অবশ্যই আপনারা ইনারটা অ্যাটাচ করে বানাবেন কটন ইনার দিয়ে, তাহলে আপনাদের পরতে আরও বেশি আরামদায়ক হবে। হ্যাঁ, সো এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালারটা আমি এখন দেখাচ্ছি, এটার সাথে ওড়নাটা হচ্ছে এইটা দেখেন, ওড়নাগুলা খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে যখন আপনারা পহেলা বৈশাখ কিছুদিন পরে আপনারা চাইলে এই ওড়নাটা ইউজ করে একটা হোয়াইট কুর্তি দিয়েও ড্রেস পরতে পারবেন, সেক্ষেত্রেও সুন্দর লাগবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা এবং রেড কালারের কম্বিনেশন। ওকে, এরকম সুন্দর করে আপনার জারি ওয়ার্ক করা আছে, এখন বোঝা যাচ্ছে জারিটা বেশি, যেহেতু এই কালারটার উপরে বেশি ফুটেছে। ওকে, সো যার এই কালারটা পছন্দ হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আচ্ছা, ফুল স্লিভ হবে না আপু, ফুল স্লিভ হবে না, 3/4 পর্যন্ত আসবে, যেটা সত্যি সেটাই বলে দিচ্ছি, ফুল স্লিভ কারণ এইটা তো আপনার পাশ থেকে কাপড় বেরোবে, আপনার এই পর্যন্ত মানে 4/4 পর্যন্ত আপনার স্লিভ আসবে, ঠিক আছে। সো আপনারা যদি 4/4 পর্যন্ত চান তাহলে অর্ডার প্লেস করে দিন, আর যদি ফুল স্লিভ চান তাহলে আপনি না অর্ডার করাটাই বেটার। সো এই হচ্ছে আপনার ড্রেসটা,
আচ্ছা প্রাইস হচ্ছে আপু 2100 টাকা, প্রত্যেকটা ড্রেসের প্রাইসই 2100 টাকা। এটা হচ্ছে এরকম সুন্দর করে আপনার নেকে ওয়ার্ক করা আছে, ওকে। এই যে এটা হচ্ছে ম্যাজেন্টার সাথে রেড কালার কম্বিনেশন ছিল, এটার সাথে সালোয়ার পাবেন হচ্ছে এই যে ম্যাজেন্টা কালারের সালোয়ারটা পেয়ে যাবেন। ম্যাজেন্টা কালার কি কালার বলবো, একদমই ডিপ এবং খুবই সুন্দর একটা রানী গোলাপি কালার এটা। আচ্ছা এরপরে নেক্সট কালারে যাচ্ছি, ওকে ওকে। কি কালার আছে এরপরে? আচ্ছা এরপরে কালারটাও খুবই সুন্দর দেখেন, এইটা হচ্ছে আপনার বাসন্তী কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন। সি জাস্ট কালারগুলো দেখেন, এত সুন্দর সুন্দর কালার আসছে, মানে প্রত্যেকটা কালারই এক একটা করে করে নিয়ে নেওয়ার মতো। আচ্ছা এটা যার পছন্দ, আমি আবার বলছি ড্রেসগুলো কিন্তু আবার কবে রিস্টক হবে এটা আর কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। সো যাদেরই লাগে খুব তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিন। এটা হচ্ছে ডিপ একটা বাসন্তী কালার সাথে হচ্ছে মেরুন কালার। আমি তো এর আগে রেড কালার দেখিয়েছি, রেড এবং মেরুন বোঝা যাচ্ছে অবশ্যই যে এটা একটু ডিপ কালচে টাইপের মেরুন। হ্যাঁ এই যে দেখেন মেরুনের উপরে গোল্ডেন জারদোসি ওয়ার্কটা কি সুন্দর ফুটেছে, ওকে। সো যার এটা পছন্দ হয় এটা নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে আপনার বাসন্তীর সাথে মেরুন কালার, গ্রিন অ্যান্ড ব্লু আছে। আপু যদি থাকে আমি দেখিয়ে দিচ্ছি, আমি আছে কিনা আমি শিওর বলতে পারবো না। আপু গ্রিন এবং ব্লু নেই, ব্লু এর সাথে নেভি ব্লু আছে, ওইটা আমি দেখিয়ে দিব। হ্যাঁ গ্রিন কালারের মধ্যে আছে কিনা, বাসন্তীর সাথে একটা গ্রিন আছে ওইটা আমি দেখিয়ে দিব, ওকে। সো এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা বাসন্তীর সাথে, আচ্ছা বাসন্তীও না, এটা মাস্টার্ড কালার বলা চলে এটাকে। আচ্ছা এই হচ্ছে এটার ওড়নাটা দেখেন, এটার ওড়নাটাও খুবই সুন্দর। এই যে এটার ওড়নাটা হচ্ছে এরকম আসবে মেরুন কালারের সাথে, যার এই কালারটা পছন্দ হচ্ছে একটা স্ক্রিনশট নেন। এইটা হচ্ছে ওড়নাটা, ওকে। অনেক কাপড় ইনবক্স করেছেন আমাকে, আমার মডারেটর বলেছে যে অনেক কাপড় ইনবক্স করতেছেন চুনরি দেখার জন্য, এই জন্য আমি ভাবলাম যে দেখিয়েই দিই আপনাদের। সো যার এটা পছন্দ হয় একটা স্ক্রিনশট নিয়ে নেন, নিয়ে অর্ডার প্লেস করে দিন। আর এই হচ্ছে এটার সালোয়ারটা, ওকে। এগুলো কিন্তু 3 পিস, প্রাইস অনলি 2100 টাকা। যার যেই কালার ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিতে পারেন। সবগুলো ডিজাইনই, মানে সবগুলো ড্রেসই আমাদের কাছে অনলি 3টা পিস করে করে অ্যাভেলেবেল আছে। এই যে নেকের দিকে এরকম থাকবে, ওকে। সো এই কালারটাও আমি রেখে দিলাম, আরও যদি কারো কোনো কোয়ারি থাকে আমাকে প্লিজ একটু জানাব, এখানেই জানাবেন, তাহলে আমি বলে দিতে পারবো। আচ্ছা আস্তর দিতে হবে, হ্যাঁ আপু, যেহেতু সিল্ক, সিল্ক কিন্তু আপনার সিথ্রো থাকে না, বাট তারপরেও আপনার পরার আরামের জন্য এটাকে আপনাকে অবশ্যই, মানে এটা যদি আপনি দেখা যায় যে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা, এই এই কালারটা দেখেন, এটাও খুবই সুন্দর। এটা হচ্ছে ম্যাজেন্টার সাথে ইয়েলো কালার কম্বিনেশন, এই যে দেখেন। এটা কিন্তু একদমই সিথ্রো না, বাট আপনাকে আপনি যদি এটার নিচে কটন ইনার দিয়ে ইউজ করেন তাহলে জিনিসটা অনেক বেশি টেকসই হবে, আর আপনি আপনি পরেও অনেক আরাম পাবেন, ঠিক আছে। তো এই হচ্ছে এটা, এটা দেখেন এটার কালারটাও খুব সুন্দর। আগে একটা দেখিয়েছিলাম ম্যাজেন্টার সাথে রেড, এটার সাথে মনে হয় বেশি ফুটেছে দেখেন, এটার সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন, এই কালারটার সাথে আরও বেশি ফুটেছে, ম্যাজেন্টার সাথে অরেঞ্জ আরও বেশি ভালো লাগতেছে। সো যার পছন্দ হয় এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। পমি নিবো, যেটা নেবেন আপু একটা স্ক্রিনশট নেন, আর অ্যাড্রেস কন্ট্যাক্ট নম্বর সহ একবারে দিয়ে দিবেন ইনবক্সে, ওকে। সো এটা যার পছন্দ হয়, ঢাকার বাইরে থেকে যারা আছেন আমরা এসে পরিবহনে ক্যাশ অন ডেলিভারি দিব। সো অবশ্যই আপনি আপনার আপনি কোথায় থেকে নেবেন, লাইক আপনি সিলেট থেকে নেবেন, সো সিলেট লিখে আপনার কন্ট্যাক্ট নম্বরটা দিয়ে দিলেই হবে, ওকে। এর সাথে আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ওড়নাটা, যার এটা পছন্দ হয় স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন, ম্যাজেন্টার সাথে আপনার অরেঞ্জ কালারের কম্বিনেশন, এই যে ওকে। দেখেন কি কালারফুল এগুলো, খুবই সুন্দর খুবই সুন্দর। আমার মনে হয়েছে যে সবগুলো কালারই একটা পিস করে রেখে দেই, কারণ এগুলো পরে গরমের মধ্যে যে কোনো জায়গায় যে কোনোভাবে চলাফেরা করতে পারবেন, এগুলোতে একদমই গরম নাই, ঠিক আছে। সো যার এটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নেন। এটার সাথে হচ্ছে আপনার এই সালোয়ারটা এরকম আসবে, ওকে। অরেঞ্জ কালারের সালোয়ার পাবেন সাথে ম্যাজেন্টা এবং অরেঞ্জ কালারের কম্বিনেশন, টোটাল 10টা কম্বিনেশন দেখাবো আমি বলেছিলাম। সো এইটা মেবি কত নম্বর, এটা মেবি হচ্ছে আপনার 4 নম্বর অথবা 5 নম্বর হবে, ওকে। সো আমি রেখে দিচ্ছি এইটা ম্যাজেন্টার সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন, ব্যাকসাইডটাও দেখিয়ে দিচ্ছি, ব্যাকসাইডটাও এরকম আসবে। আর প্রত্যেকটাই লেন্থ কিন্তু 45 থেকে 46 পর্যন্ত করতে পারবেন, আমি বারবার লেন্থ বলে দিচ্ছি, কারণ হচ্ছে যে দেখে মনে হচ্ছে কুস্কানো, দেখে মনে হচ্ছে যে লেন্থগুলো হয়তোবা কম হবে, বাট প্রত্যেকটাই লেন্থ অনেক বেশি আছে, আপনারা অনেক বেশি করতে পারবেন। হ্যাঁ 46 পর্যন্ত লং করতে পারবেন আপু, আমি কিন্তু লং দিয়েছি 42 থেকে 43 পর্যন্ত মনে হয় আমারটা লং আছে। সো আমারটা যদি আমি যদি পড়তে পারি, আমার হাইট কিন্তু 5'6", সো আপনারাও অবশ্যই পড়তে পারবেন, কোনো সমস্যাই হবে না। সো এরপরে হচ্ছে যে আমি ইচ্ছা করে লংটা একটু কম দিয়েছি, এই কালারটা যার পছন্দ হয় নিয়ে নিতে পারেন, এটাও খুবই সুন্দর একটা কালার। এটা হচ্ছে আপনার ব্লু কালারের সাথে, ব্লু কালার তো সবারই ফেভারিট থাকে। সো এটা আমি দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন, এটা হচ্ছে ব্লুর সাথে নেভি ব্লু কালারের কম্বিনেশন, ওকে। সো এটা হচ্ছে আপনার ব্লু কালারের সাথে নেভি ব্লু কালারের কম্বিনেশন, দেখেন
এটা যারা আর কি খুবই মানে একই টোনের চান তারা এটা নিয়ে নিতে পারেন। ব্লু এর সাথে আপনার নেভি ব্লু কালারের কম্বিনেশন আছে এটা, এই যে ঠিক আছে, দুইটা কিন্তু অলমোস্ট সেম সেম মানে পোর্শন থাকে, বাট এটা কোচকানোর জন্য বোঝা যাচ্ছে না। এই দেখেন, এটা হচ্ছে ব্লু কালার নেভি ব্লু, আর এটা হচ্ছে আপনার রয়্যাল ব্লু কালার। ওকে, এই হচ্ছে আরেকটা কালার দেখালাম, যার এই কালারটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এটার প্রাইসও সেম 2100 টাকা পড়বে। এটার সাথে যে ওনাটা পাচ্ছেন, আপনারা ওনাটা চাইলে এভাবেও ইউজ করতে পারেন, যে যেভাবে খুশি ইউজ করবেন, কোনো সমস্যাই নাই। প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর, যেভাবে ইউজ করেন সুন্দর লাগবে। ওকে, সো এই হচ্ছে আপনার, দেখেন এরকমভাবে ইউজ করলে আরও বেশি বোঝা যাচ্ছে কালারটা। এই যে এটা হচ্ছে ওড়না, ওকে, নেভি ব্লু কালার এটা, ব্লু কালারটা হচ্ছে মাঝখানে। প্রাইস কিন্তু সবগুলোই সেম, অনলি 2100 টাকা। যার পছন্দ হয় একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিয়েন। আর আজকে আমি খুবই রিজনেবল প্রাইসে অনলি 1600 টাকায় আমি লাখনৌ কুর্তি দেখাবো, সেগুলো দেখলেও একদম মাথা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এটা যার ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। প্রাইস কিন্তু 2100 টাকা। লাখনৌ যারা চান তারা কিন্তু অবশ্যই ওয়েট করবেন, কারণ চুনরি দেখে ভেঙে যাবেন না, ওয়েট করে থাকবেন লাখনৌয়ের জন্য। লাখনৌ আছে আজকে, এটার সাথে সালোয়ার হচ্ছে এটা ব্লু কালারের, এই সালোয়ারটা পাবেন এটার সাথে। প্রাইস 2100 টাকা আপু, আমারটা, আচ্ছা তোমারটা সুন্দর না, ওকে আপু ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা এটা একটা ভাইয়া কমেন্টস করছে যে তোমারটা সুন্দর না। ভাই সুন্দর না লাগলে না লাগতেই পারে আপনার, তাই না? সিল্ক না জর্জেট, এগুলো সবগুলোই সিল্ক আপু, এগুলো জর্জেট না, দেখলে অনেকটা জর্জেট মনে হচ্ছে, কারণ এগুলো আপনার পলিস্টার টাইপের সিল্ক না, এগুলো খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল সিল্ক। আচ্ছা এরপরে হচ্ছে আমি আরেকটা কালার দেখাচ্ছি, এইটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট একটা কালার। বাট আমি এই মানে যাদের সামনে হলুদের কোনো প্রোগ্রাম আছে অথবা তারা এই ড্রেসটা নিয়ে নিতে পারেন। এটা দেখেন একটা খুবই সুন্দর একটা অরেঞ্জের সাথে একদমই টকটকে একটা রেড কালার দিয়েছে। এই যে দেখেন রেড কালার দিয়েছে, এটা খুবই সুন্দর একটা রেড কালার, অসম্ভব সুন্দর। এটা যার পছন্দ হয় এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে আপনার অরেঞ্জের সাথে রেড কালারের কম্বিনেশান। ওকে, এই যে ঠিক আছে, তো যার এটা পছন্দ হয় একটা স্ক্রিনশট নিয়ে নেন। এটা ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি, ওড়নাটা আসবে এরকম, ওড়নাটাও খুবই সুন্দর। আর সবগুলারই কিন্তু ওড়নার সাইডে এরকম সুন্দর করে আপনার জারি পার্ক আছে। ওকে, এই যে দেখেন ওড়নাটা কি সুন্দর একটা ওড়না, যার পছন্দ হচ্ছে একটা স্ক্রিনশট নেন, ওড়নাটা দিয়ে আরও অনেক ড্রেস ইউজ করতে পারবেন। এই যে এটা হচ্ছে আপনার ওড়নাটা, প্রাইস হচ্ছে আপনার অনলি, আগে যেসব চুনরি ছিল অনেকগুলো কালারের কম্বিনেশন ছিল, সো আমি ভেবেছি যে এবার আমি ডুয়েল টোনের শুধু কালার আনবো, যেন মানে দেখতে আরও বেশি সুন্দর হয়, আরও অ্যাট্রাকটিভ থাকে। গ্রিনের আছে কি? হ্যাঁ আপু, গ্রিনও একটা আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা লাখনৌ দেখাও। জি আপু দেখাচ্ছি, আর মাত্র 2টা কালার আছে। হ্যাঁ 2টা কালার আছে আর মাত্র, এরপরে আমি লাখনৌটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এটার সাথে হচ্ছে এই যে সালোয়ারটা। ওকে, সো যার এটা পছন্দ হয় একটা স্ক্রিনশট নিয়ে নেন। প্রাইস হচ্ছে অনলি 2100 টাকা, এগুলোর প্রাইস হচ্ছে 2100 টাকা। আর হচ্ছে যে আপনার ড্রেসটা সুন্দর আছে, আরেকটা আপু বলেছে যে আপনার ড্রেসটা সুন্দর। ওকে, সো এই যে নেকের দিকে এরকম কাজ করা থাকবে। ওকে, সবগুলোর নেকেই কাজ করা আছে এগুলার। আচ্ছা এরপরে হচ্ছে নেক্সট, আমি এই কালারটা দেখাচ্ছি, এটা হচ্ছে গ্রিনের মধ্যে একটা, আপু গ্রিন চাচ্ছিলেন, বটল গ্রিন, বটল গ্রিনটা আসছে এরকম ডিপ, মানে এটা কি কালার বলবো, এটা কিন্তু বাসন্তী কালারও না, তার থেকেও একটা ডিপ কালার। দেখেন এটার কম্বিনেশনটা কি সুন্দর, এটার সাথে হচ্ছে আপনার বটল গ্রিন কালার দেওয়া আছে। এই যে দেখেন নিচের দিকটা হচ্ছে আপনার এরকম বটল গ্রিন কালার দেওয়া আছে, কারো পছন্দ হলে এই কালারটাও নিয়ে নিতে পারেন। আর অবশ্যই আপনার টেলার এগুলো সবই আপনার পলিশ করে অথবা আয়রন করেই বানাবে, সো এগুলো কোসকানো দেখে ভয় লাগার কিছুই নাই, এগুলো সবই পলিশ করে বানাতে হবে। চুনরি তো সবাই জানেন যে চুনরি কিন্তু আয়রন করেই তারপরে মেক করতে হয়। সো এটা হচ্ছে এটার ওড়নাটা, দেখেন কালারটা কিন্তু একদমই মিষ্টি একটা অরেঞ্জ কালার, সাথে হচ্ছে আপনার এরকম সুন্দর বটল গ্রিন কালার দেওয়া আছে। ওকে, এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা, যারা বটল গ্রিন কালারটা চাচ্ছিলেন এটা পছন্দ হলে নিয়ে নিতে পারেন। আর সবগুলো জারি ওয়ার্ক করা আছে, সবগুলোর বডিতে জারি ওয়ার্ক আছে, ওড়নার চারপাশেও আছে। সো এটা যার পছন্দ হয় একটা স্ক্রিনশট নিয়ে নেন, নিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নম্বর সহ অর্ডার প্লেস করে দিন। এটার সালোয়ার হচ্ছে এটা। কেমন আছেন? জি আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সি গ্রিন কালার হবে আপু? আমারটাই তো সি গ্রিন কালার ছিল, আমারটা অলরেডি দেখানো শেষ আপু, মাস্টার্ড কালারটা আবার একটু দেখান। ওকে আপু আমি ট্রাই করবো আরেকবার দেখিয়ে দেওয়ার। সো এটা যার পছন্দ হয় একটা স্ক্রিনশট নিয়ে নেন, এটা খুবই মিষ্টি একটা অরেঞ্জের সাথে গ্রিন কালারের কম্বিনেশন আছে। ওকে, সো এরপরে হচ্ছে মাস্টার্ড কালারটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখি কই আছে মাস্টার্ড কালারটা। আচ্ছা ওকে, এই হচ্ছে মাস্টার্ড কালারটা, এই যে দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালারটা। আমি এটার ওড়নাটা কোথায় রাখ,
ওনাটা তো খুঁজে পাওয়াই মুশকিল হয়ে গেছে আপু, কষ্ট করে একটু লাইভটা রিওয়াইন্ড করে দেখে নিয়েন, কারণ ওনাটা আমি হাতের কাছে পাচ্ছি না। এটা ছিল মাস্টার্ড কালারটা, হ্যাঁ আমি অরেঞ্জ কালার যেটা দেখালাম এটা সে থেকে কিন্তু সেম কালার না, দুইটাই একদমই আলাদা কালার ছিল। ওকে, সো যার মাস্টার্ড কালারটা ভালো লেগেছে একটা স্ক্রিনশট নিয়ে নিয়েন, মাস্টার্ড কালারটাও খুবই সুন্দর। আর এরপরে আমি লাস্ট কালারটা দেখাচ্ছি, লাস্ট হচ্ছে ব্ল্যাক রেড দেখাচ্ছি। আপু রেডটা আরেকবার একটু দেখাও, রেড কোনটা? আপু রেডের সাথে তো সবগুলোরই রেডের একটা কম্বিনেশন ছিল, এই হচ্ছে ব্ল্যাক রেড। যে ব্ল্যাক রেড চাচ্ছিলেন ব্ল্যাক রেডটা নিয়ে নিতে পারেন, বাট আমি আবার বলছি প্রত্যেকটা ড্রেসই আমার স্টকে অনলি তিনটা পিস করে আছে, কিন্তু অনেক আপনারা ভিউ করেন সো দেখা যায় যে মানে থাকে না। হ্যাঁ, সো একটু তাড়াতাড়ি করে যারাই যান তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিয়েন। এটা হচ্ছে ব্ল্যাকটা, ওকে এটা হচ্ছে আপনার ব্ল্যাকটা, ব্ল্যাকের সাথে রেড কালার কম্বিনেশন। যারা ব্ল্যাকের সাথে রেড কালার কম্বিনেশন চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন। এটা ওনাটা আমি দেখাই, ওনাটা খুবই সুন্দর। এই হচ্ছে এটার ওনাটা, এই যে দেখেন কি সুন্দর, খুবই সুন্দর। প্রাইস অনলি 2100 টাকা, সবগুলোর প্রাইসই সেম প্রাইস পড়বে। যার ব্ল্যাক রেড পছন্দ হয়, দেখেন ব্ল্যাক রেড পছন্দ থাকা সত্ত্বেও ব্ল্যাক রেড নিতে পারি নাই শুধুমাত্র স্টক কম থাকার কারণে। হ্যাঁ, শুধুমাত্র স্টক কম এই জন্যই ব্ল্যাক রেড আমি নিই নাই। আপনাদের যাদের পছন্দ হয় তাড়াতাড়ি করে নিয়ে নিন, কারণ তিন পিস আছে, বুঝতেই পারতেছেন কি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এটা যার পছন্দ হয় স্ক্রিনশটটা নিয়ে নিতে পারে। এটা হচ্ছে ওড়না, আর এটা হচ্ছে আপনার ড্রেস, সাথে হচ্ছে এরকম সুন্দর একটা রেড কালারের সালোয়ার পেয়ে যাবেন। ওকে, সো যার এটা লাস্ট অন ছিল, এটা যার ভালো লাগলো একটা স্ক্রিনশট নিয়ে নেন, আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। এভাবে সুন্দর করে ওয়ার্ক করা আছে, প্রাইস অনলি 2100 টাকা করে। এই যে এটা হচ্ছে ড্রেস, ব্যাক সাইড প্রত্যেকটাই সেম এরকম আসবে, জারদোষি ওয়ার্ক করা ব্যাক সাইডেও। সো এই হচ্ছে আমার চুনরি দেখানো শেষ। যার আপু সবগুলোর প্রাইসই অনলি 2100 টাকা করে ছিল। আপু সালোয়ার কি ইনার দেখা? আপু আমি তো সালোয়ারে ইনার বসাইনি, আমি একটু সালোয়ারটা চাপা করে বানিয়েছি, ইনার লাগাইনি। সো আপনারা যদি মনে করেন যে না আমার সালোয়ারে ইনার দিতে হবে তাহলে অবশ্যই দিয়ে বানাবেন আপু, বাট সালোয়ারটা হচ্ছে সিল্কের উপরে। হ্যাঁ, আমি ইনার লাগাইনি, আপনারা চাইলে লাগাতেও পারেন, এটা টোটালি আপনার ব্যাপার। এখন হচ্ছে আচ্ছা সরি, আরেকটা কালার আছে চুনরি, এটা আমি মিস করে গিয়েছি, এটা আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্লুর সাথে ম্যাজেন্টা কালারের কম্বিনেশন। হ্যাঁ, এটা দেখেন যে কি সুন্দর, এটাও আচ্ছা সব থেকে সুন্দরটাই আমি মিস করে গিয়েছি। এটা হচ্ছে ব্লুর সাথে আপনার ম্যাজেন্টা কালার কম্বিনেশন। হ্যাঁ, একদমই ডিপ একটা ম্যাজেন্টা, লাইট পার্পল টাইপের একটা ম্যাজেন্টা, আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। রয়্যাল ব্লু কালারের সাথে আপনার এরকম সুন্দর একটা ডিপ ম্যাজেন্টা কালার কম্বিনেশন আছে। ওকে, সো এই হচ্ছে এটা একটা কালার, এটা ওনারটা আমি দেখাই। যারা ব্লু কালার পছন্দ করেন তাদের অবশ্যই এই ড্রেসটা নিয়ে নেওয়া উচিত। এটার সাথে ওনারটা হচ্ছে এটা, আচ্ছা অনেক লং আপু, আমার হেয়ার অনেক বেশি লং ছিল। যারা আমার লাইফ অনেক আগে থেকে দেখেন তারা অবশ্যই জানেন আমি হেয়ার মানে এভরি মান্থে একটু একটু করে কেটে ফেলাই, কারণ হচ্ছে যে মানে আমার হেয়ারের গ্রোথ মাশাআল্লাহ অনেক লং হয় খুব তাড়াতাড়ি, এজন্য আমার মানে কেটে ফেলতে হয়, না হলে আমি এটাকে আসলে ম্যানেজ করতে পারি না। সো এটা যা পছন্দ হয় নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের সাথে ম্যাজেন্টা কালারের কম্বিনেশন। ওকে, এটা যার পছন্দ হয় নিয়ে নিতে পারেন স্ক্রিনশটটা। এটার সাথে হচ্ছে এরকম সুন্দর একটা ম্যাজেন্টা কালারের সিল্কের ওড়না সিল্কের সালোয়ার পাবেন, প্রাইস হচ্ছে 2100 টাকা। ওকে, প্রাইস হচ্ছে 2100 টাকা, এখান থেকে স্ক্রিনশটটা নেন, আমি স্ক্রিনশটটা নেওয়ার জন্য ধরেছি। আচ্ছা আপু সিগ্রিনটা দেখা, ওকে আপু ঠিক আছে, সিগ্রিনটা তো কোথায় গেছে এখন দেখানোর কোনো উপায়ই নেই, আমি লাইভটা বেশিক্ষণ আর কন্টিনিউ করবো না আপু, শেষ করে দিব। আপনি একটু কষ্ট করে লাইভটা জাস্ট টেনে যেখানে দেখবেন সিগ্রিনটা দেখা যাচ্ছে ওখানে গিয়ে একটু দেখে নিয়ে নেবো। আপনার ড্রেসটা কি আয়রন করে বানিয়েছেন? জি, ওইটাই আমি বলছিলাম যে প্রত্যেকটা ড্রেসই আয়রন করে বানাতে হবে, আমি তো অবশ্যই আয়রন করিনি, আপনার টেইলরকে দিলে আপনার টেইলরই এটাকে নিজের থেকে আয়রন করে বানিয়ে নিবে, ঠিক আছে? হলুদ আর লালটা নিব, ওকে আপু পেজে ইনবক্স করে দিয়েন। এখন আমি হচ্ছে লাখনৌগুলা দেখিয়ে দিচ্ছি, লাখনৌগুলা এটার হচ্ছে টোটাল কালার আসছে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা কালার আসছে। হ্যাঁ, আর সবগুলার প্রাইস অনলি 1600 টাকা। যার যে কালার লাগে একদম হুড়াহুড়ি করে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিতে হবে, কারণ প্রত্যেকটা কালারই অনলি খুবই লিমিটেড আছে। দেখেন জাস্ট লাখনৌগুলো এত সুন্দর, সবগুলাই কামিজ স্টাইলের। হ্যাঁ, এগুলো কিন্তু বাটনের গুলা না, এগুলো কামিজ স্টাইলের, এগুলোতে কোনো কামদানি নেই। লাস্ট টাইম এগুলোর উপরে কামদানি যেগুলো ছিল ওগুলোর প্রাইস একটু বেশি, এটা হচ্ছে আপনার অনলি কামিজ। যার পছন্দ হয় তাড়াতাড়ি করে স্ক্রিনশট নেন। সাইজ সম্পর্কে আমি এখানে কনফার্ম কিছু বলতে পারবো না, আপনি পেজে নক করে বলবেন যে আপনার কোন সাইজটা লাগবে। হ্যাঁ, সেই সাইজটা আমরা চেক করে আপনাকে কনফার্ম করে দিব যে অ্যাভেলেবেল আছে কিনা।
আমি এটা ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের মধ্যে এরকম সুন্দর করে মাল্টি ওয়ার্ক করা আছে, আর ফুল বডি এরকম হোয়াইট কালার দেওয়া আছে, আর সাইডটা এরকম সুন্দর করে আপনার মাল্টি ওয়ার্ক দিয়ে আপনার বর্ডার করা আছে। ওকে, সো এই হচ্ছে ফার্স্ট অন। ব্যাক সাইডটা দেখাচ্ছি, ব্যাক সাইডটা এরকম সুন্দর করে ওয়ার্ক করা আছে। ম্যাটেরিয়াল হচ্ছে পিওর জর্জেট, আর হচ্ছে আপনার লং হবে হচ্ছে 48 পর্যন্ত এটার লং আসবে। ওকে, সো এটা যার পছন্দ হয় পিঙ্ক কালার, প্রত্যেকটার প্রাইস অনলি 1600 টাকা। সো প্রাইস নিয়ে আমি আর কিছু বলার দরকারই নাই, যার যার ভালো লাগে প্রাইস ওকে মনে হয় একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিতে পারেন। এরপরে নেক্সট কালার দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা ক্রিম বেসড ইয়েলো কালার। হ্যাঁ, বেবি ইয়েলো কালারও না, তার থেকেও একটু লাইট। সো এটা যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই যে এটা দেখেন কি সুন্দর, খুবই সুন্দর, এগুলা খুবই সফট আর খুবই মানে পিওরের। আপু জি ভাইয়া ভালো আছি আমি। আচ্ছা, চুনরি কি দেখানো শেষ? জি আপু, চুনরি আমি ফার্স্টেই বলেছিলাম যে 10টা কালার দেখাবো, চুনরি দেখানো শেষ। এটা হচ্ছে আপনার ইয়েলো কালারের সাথে এরকম মাল্টি ওয়ার্ক করা আছে, সাইডটা এরকম সুন্দর করে আপনার অনেকগুলো কালারের দিয়ে গ্রিন কালার, ইয়েলো কালার, মেরুন কালার দিয়ে আপনার বর্ডার করা আছে। সো এটা যার পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নেন। এগুলোর প্রাইস হচ্ছে অনলি 1500 টাকা। এগুলো একদমই রেডিমেড কুর্তি, জাস্ট নিয়ে পরে ফেলতে পারবেন। সো এই হচ্ছে দুই নম্বরটা দেখালাম। এরপরে হচ্ছে আমি কি কালার দেখাবো, অ্যাশ কালার দেখাচ্ছি। এটা টোটাল 7টা কালারই আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, যারা অ্যাশ কালার পছন্দ করেন তারা এই কালারটা নিয়ে নিতে পারেন। দেখেন অ্যাশটাও কিন্তু খুবই সুন্দর। এই যে অ্যাশের সাথে আপনার এরকম সুন্দর করে মাল্টি ওয়ার্ক করা আছে, আর প্রাইস কিন্তু সবগুলোরই সেম, অনলি 1600 টাকা। ওকে, এই যে এখান থেকে স্ক্রিনশটটা নেন, আমি দেখিয়ে দিচ্ছি যে এখান থেকেও স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন। সবগুলোর লংই আপনার 47 থেকে 48 পর্যন্ত লং আসবে। ওকে, যে এরকম সুন্দর করে হ্যান্ড স্টিচ করা, এগুলো কিন্তু পুরোটাই হ্যান্ড স্টিচ করা থাকে পিওরের উপরে, ব্যাক সাইডটা এরকম সুন্দর করে আপনার ওয়ার্ক করা আছে। ওকে, প্রাইস হচ্ছে অনলি 1600 টাকা। এরপরে নেক্সট কালারটা দেখাচ্ছি, এটা খুবই সুন্দর একটা অরেঞ্জ কালার। এই যে দেখেন অরেঞ্জ কালারটা, জাস্ট দেখেন যে কি সুন্দর, খুবই সুন্দর ডিপ একটা অরেঞ্জ কালার। যারা অরেঞ্জ কালার লাইক করেন তারা এটা নিয়ে নিতে পারেন। যেগুলো অ্যাভেলেবেল থাকবে আমি ট্রাই করবো সেগুলোর ছবি তুলে পেজে দিয়ে দেওয়ার, যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই পেজে ছবি দিয়ে দেওয়া হবে। ওকে, সো যার এটা পছন্দ হয় একটা স্ক্রিনশট নিন। এটার ভেতরের কাজগুলো দেখেন কি সুন্দর করে করা, একটু বক্স বক্স টাইপ করে করা। এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের উপরে। ওকে, এটা মেবি 36 সাইজ আছে। ওকে, 36 সাইজের ড্রেস চাই অনেক আপু, বাট এই সাইজটা আসে না কখনোই। এটা হচ্ছে আপনার মিষ্টি কালার, মিষ্টি কালার আর অরেঞ্জ কালারের মধ্যে একটু আপনার একটা শেড লাইট। এই যে দেখেন একটু ডিপ এটা অরেঞ্জ টাইপের, এটা হচ্ছে মিষ্টি কালার। ওকে, সো যারা মিষ্টি কালার চান এইটা নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে মিষ্টি কালার, প্রাইস কিন্তু সবগুলোরই সেম 1600 টাকা। আর হচ্ছে এটার সাথে আরেকটা আছে, এটা হচ্ছে আপনার আরেকটা লাইট মিষ্টি কালার, যেটা আছে পিস কালার বলে ওই কালারটা, এই কালারটাও আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মিষ্টি কালার, ডিপ মিষ্টি। এরপরে হচ্ছে এটা হচ্ছে আপনার পিস কালার, প্রাইস হচ্ছে অনলি 1600 টাকা। এটা হচ্ছে পিস কালারের মধ্যে। আচ্ছা, ওকে, পিটি থ্যাংক ইউ আপু, আপনি সাদি আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা ড্রেস পান রিসিভ করেন অবশ্যই আমাদের একটু রিভিউ দিয়ে দিবেন, এখানে বলেন অথবা পেজে বলেন, ট্রাই করবেন একটু রিভিউ দিয়ে দেয়। আর হ্যাঁ, এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে, লাইট একটা মিষ্টি কালার। আর হচ্ছে যে যারা সবসময় ওয়েট করে আছেন আমাদের পেজে শোরুমের জন্যে, আপনাদের জন্য খুবই শীঘ্রই আমরা একটা খুবই একটা গুড নিউজ অবশ্যই দিতে যাব। সো অবশ্যই আমাদের পেজের সাথে কানেক্টেড থাকবেন গুড নিউজ পাওয়ার জন্যে। আপনাদের খুব কাছেই আমাদের প্রথম শোরুমটা ওপেন হতে যাচ্ছে, সো আমি অবশ্যই যখন সব কিছু ওকে হয়ে যাবে জানিয়ে দিব, ততদিন পর্যন্ত আমাদের সাথে অবশ্যই সাথে থাকবেন। এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে। ওকে, সো এটা ছিল, এটার প্রাইস তো 1600 টাকা। যারা এটা পছন্দ হয় স্ক্রিনশটটা নিয়ে নিন। আর হচ্ছে নেক্সট কালারে যাচ্ছি, এটা হচ্ছে আপনার ইয়েলো কালারের মধ্যে। ইয়েলো কালারটা এরকম আসবে, ইয়েলো কালারটা, ইয়েলো কালারটাও খুবই সুন্দর। দেখেন অনেক 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 সুন্দর একটা ইয়েলো কালার এরকম করে আসবে। আচ্ছা আপু, পার্পেল কালার আছে? পার্পেল কালার নেই আপু, স্কাই কালার আছে। আমি স্কাই কালারটা দেখাবো, স্কাই পার্পেল কালার আসে নাই এগুলোর মধ্যে, পার্পেল কালার আসে নাই। যদি পারি অবশ্যই এনে দেওয়ার ট্রাই করবো। এটার প্রাইসও সেম এরকম ইয়েলো কালারটা। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার এটা হচ্ছে স্কাই কালার। যদি স্কাই কালারটা কারো পছন্দ থাকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, স্কাই কালারটাও খুবই সুন্দর। হ্যাঁ, স্কাই কালারটাও খুবই সুন্দর। এটা হচ্ছে আপনার স্কাই কালার। ওকে, যার এটা পছন্দ হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নেন, প্রাইস হচ্ছে অনলি 1600 টাকা। আচ্ছা, যারা জয়েন করেছেন সবাইকে হ্যালো। লং হচ্ছে আপনার 46-47 থেকে 48 পর্যন্ত লং আসবে। ওকে, প্রত্যেকটা লংই আপনার 47 থেকে 48 পর্যন্ত লং আসবে, প্রাইস অনলি 1600 টাকা।
আচ্ছা স্টিচ, হ্যাঁ আপু অবশ্যই স্টিচ, এই যে দেখেন পুরোটা স্টিচ করা আছে। আপনার সাইজটা বলতে হবে যে আপনি কোন সাইজটা যাচ্ছেন, ব্যাক সাইডটা এরকম সুন্দর করে আপনার ওয়ার্ক করা আছে ব্যাক সাইডেও। ওকে, এখন আমি ডিপ একটা ইয়েলো কালার দেখাচ্ছি তোমার লাইট দেখি পাচ্ছি না, যদিও আমি আমার ড্রেস কিনতে পারছি না। কেন আপু ড্রেস কিনতে পারছেন না? সমস্যা থাকলে পরে পরবর্তীতে কিনবেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে অরেঞ্জ কালার, হ্যাঁ এটা একটু ডিপ ইয়েলো কালার, সরি অরেঞ্জ না, এটা ইয়েলো কালারই, বাট এটার টোনটা একটু ডিপ। ওকে, এটা ছিল লাস্ট টোন, সো যার এটা পছন্দ হয় একটা স্ক্রিনশট নেন। আচ্ছা, এটার মধ্যে মেবি কামদানিটাও আছে, যদি কেউ কামদানিটা চান কামদানিটা নিয়ে নিতে পারেন। কামদানিগুলো এরকম সুন্দর করে কামদানি ওয়ার্ক করা থাকে, আর কামদানির ম্যাটেরিয়ালটা আরও বেশি পিওর থাকে। ওকে, যেটা কাম যেটার উপরে কামদানি করে এটার ম্যাটেরিয়ালটা আরও বেশি পিওর থাকে, এটার থেকেও ওটার এটা আরও বেশি সফট। হ্যাঁ, কামদানিটার প্রাইস হচ্ছে 2100 টাকা, আর এইটা হচ্ছে আপনার 1600 টাকা অনলি। যার এটা পছন্দ হয় একটা স্ক্রিনশট নিয়ে নেন। এখন হচ্ছে আমার ড্রেস দেখানো শেষ, রেড ব্ল্যাক কালার অ্যাভেলেবেল, কোনটা রেড ব্ল্যাক কালার আপু? আমার তো রেড ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে, আমি অলরেডি দেখিয়েছি। সো এখন আমি লাইভটা শেষ করে দিব, লাইভটা পেজে শেয়ার করা থাকবে, আপনারা পরবর্তীতে ফ্রি হয়ে লাইভটা রিওয়াইন্ড করে দেখে নিন। আচ্ছা, 40 কোনটা লাগবে আপু? পেজে একটু নক করে দেখেন যে কোন কালারটা চাচ্ছেন, ওই কালারটা অ্যাভেলেবেল থাকলে পেজ থেকে আপনাকে জানিয়ে দিবে। ওকে, সো লাইভটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, পেজে সেভ করা থাকবে লাইভটা, আপনারা পরবর্তীতে ফ্রি হয়ে দেখে নিন। ঢাকার বাইরে থেকে যারা আছেন এসে পরিবহনে নিতে হবে, এসে পরিবহনে নিয়ে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নেবেন, ড্রেস রিসিভ করে পার্সেল রিসিভ করে পেমেন্ট করবেন। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।